আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে অনেক দিন পর ব্লগ নিয়ে আবারও হাজির হলাম তো আপনাদের অনেক অনেক প্রশ্ন আমার ইনবক্সে জমা হয়ে গেছে আপু ব্লগ কেন দিচ্ছেন না আপু রেগুলার ব্লগ কেন পাচ্ছে না তো আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর আশা করি আমার এই ভ্লগের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো একটু শুরু করি এটা গত কয়েকদিন আগের কিন্তু ভিডিও এটা এখনকার না এক্স্যাক্টলি দু চার দিন আগের ভিডিও তো রুটি বানানো হচ্ছে আপনারা দেখেছিলেন আমি একটা রুটি মেকার নিয়ে এসেছিলাম আসার সময় চট্টগ্রাম থেকে তো ওখানেই রুটি বানানো হচ্ছে এবং রুটিগুলো কিন্তু মাসালা বেশ ভালো হচ্ছে একটু যদি মানে পারফেক্ট ডোটা যদি তৈরি করা যায় তাহলে কিন্তু রুটি বেশ ভালোই হয় আচ্ছা তো এখন ওরা বসে খাচ্ছে এবং আপনাদেরকে হয়তো দেখতেই পাচ্ছেন আরেকটা কথা কি দিয়ে খাচ্ছে সেটা একটু বলে এটা হচ্ছে আমাদের আমরা যেটা গরুর নলা বা গরুর অনেককে নিহারি বলে থাকে সেটাই রান্না করেছিলাম সেটা আমার চাটগায়া ব্লগ আকারে যাবে আমার চাটগাঁয়া চ্যানেলে তো সেটা ওখান থেকে দেখে নিবেন কাইন্ডলি চট্ট চিটাগং ফ্যামিলি ব্লগ আশা করি সার্চ দিয়ে পেয়ে যাবেন আচ্ছা সেই সাথে বাচ্চারা মানে মা যখন রুটি বানাবে বাচ্চাদেরকে তো তখন কিছু একটা করতে হবে আর আমার মেয়েরাও আবার এসব কাজের প্রতি তাদের অনেক ইন্টারেস্ট ছোট মনি দেখছেন ও রুটি মানে করার চেষ্টা করছে যাই হোক যতটুকু পারে আর কি আর বড় মেয়ে হচ্ছে গ্রামের দৃশ্য বানিয়েছে রুটি দিয়ে একটা ঘর একটা সূর্য পাখি গাছ অনেক কিছু তো যাই হোক এখন হচ্ছে আপনারা দেখছেন এখানে খাবার চলে এসেছে আমার চাপগেয়া বোনের কাছ থেকে এখন আর নতুন করে ওনার পরিচয় কি দিব যারা আমার ব্লগের সাথে জড়িত আছেন তারা সবাই চেনেন রুমিয়া রুমিয়াপু মানে হচ্ছে আম্মু পাঠিয়ে দিয়েছে মাংস আর ওনার রান্নার নতুন করে আর কি প্রশংসা করব যা করব তাই কম হবে আর সবসময় খেতে খেতে মোটামুটি কি বলবো মনে হয় না যে আমি বাহিরের কারো খাবার খাচ্ছি এখন তো ব্যাপারটা একদম ঘরোয়া হয়ে গেছে প্রতিদিনই দেখা যায় বেলায় বেলায় খাবার এক্সচেঞ্জ হতেই থাকে এদিক থেকে ওদিকে আর আমি যখন পারি যখন সময় থাকে আমার তখন এদিক থেকেও আমি মানে যতটুকু সম্ভব আর কি দেওয়ার চেষ্টা করি তো যাই হোক ভালোই লাগছে আমার এরকম এমনিতেই আমার আমার অল টাইম এটা আগে থেকেই অভ্যাস সবার সাথে মোটামুটি একটা বেশ ভালো সবকিছু নিয়ে সবকিছু ভালোভাবে থাকার একটা চেষ্টা করি আর কি আচ্ছা কত সুন্দর আকাশ এটা হচ্ছে আমার হসপিটালে যাওয়ার রাস্তাটা এখানে একটা ব্রিজ আছে এবং এখান থেকেই এই দৃশ্যটা হচ্ছে আমার সব চাইতে পছন্দের দৃশ্য তো এই নদীটা কাঁচালং নদী কাঁচালং নদী কিন্তু অনেক মানে কেমন জানি একটা শীতলতা একটা স্নিগ্ধতা একটা আছে এটার মধ্যে মানে খুব ভালো লাগে দেখতে তো এখন আমি এখানেই আজকের মানে ইয়েটা শেষ করলাম এটা হচ্ছে পরদিন পরদিন হচ্ছে অ্যাকচুয়ালি রোফের আমুরা মানে হচ্ছে আপারা রাঙ্গামাটি গিয়েছিলেন রাঙ্গামাটি থেকে আসবেন তো চিন্তা করলাম বেচারি এসে রান্না বান্না করতে ইচ্ছে করবে না নিশ্চয়ই আমি আজকে রান্না করে কিছু দিই তো ভাবলাম বাচ্চারা হয়তো একটু চিকেন পছন্দ করবে আর আপু ভাইয়া চিন্তা করলাম হয়তো একটু ছোট মাছ পছন্দ করবে এটা চিন্তা করে এভাবে আমি রান্নার প্ল্যান করছি তো এখানে দেখছেন আমি অলরেডি মুরগি মাখিয়ে ফেলেছি মুরগিতে আসলে ওই যে হলুদ মানে হলুদ মরিচ আর হচ্ছে আদা বাটা রসুন বাটা এই এই সব দিয়ে একটু মাখিয়ে রেখেছি আর এই যে ছোট মাছগুলো পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি একটু ঝাল করার চেষ্টা করব আর কি আর এই জন্য আমি আপনার দেখছেন এখানে কিন্তু আমি দুই ধরনের তেলই ইউজ করেছি একটু সরিষার তেলও কিন্তু আমি এটা ইউজ করেছি একটু ভালো লাগে আমার ফ্লেভারটা ভালো লাগে সরিষার তেল দিয়ে যদি ছোটো মাছ মানে মলা মাছগুলো যদি এইভাবে রান্না করা হয় আর আমি যখনই ছোটো মাছ রান্না করতে যাই আমার একজনের কথা খুব বেশি মনে পড়ে এটা আমি সব সবসময় বলে থাকি আমার বাবা উনি ছোট মাছ অনেক পছন্দ করেন বাট হয়তো সব খাওয়া হয় না আর এখানে ছোট মাছগুলোর মতো ফ্রেশ আসলে হয়তো চট্টগ্রামে পাওয়া যায় না আমার ধারণা এটা তো রান্নার ফাঁকে ফাঁকে আবার মেয়েরা কি করে সেটাও আমার খবর রাখতে হচ্ছে আর কি এখানে দেখছেন ওরা খেলছে এটা এখন দুই বোন দুটো ড্রয়ার ওরা এখন ভাগ করে নিয়েছে একটা ওয়াসনার একটা ইউস্টার ওরা এখন ড্রয়ারগুলোকে সাজাবে ড্রয়ারগুলোতে স্টিকার লাগাবে আবার ওখানে তাদের যাবতীয় জিনিসপত্র রাখবে এরকম আর কি আচ্ছা তো এখন একটু মদ্দা কথায় আসি যেটা নিয়ে বলছিলাম যে আমি কেন আমি ব্লগ দিতে পারছি না তো এটা যারা আমার আগের ব্লগুলোর সাথে অনেক আগে থেকে যারা আছেন তারা হয়তো বুঝেই গেছেন কেন আর আচ্ছা এটা হচ্ছে আমি ওয়াসনাকে গিফট করেছি ও এরকম কিছু গিফট করলেও খুব খুশি হয় যে হ্যাঁ আমি এটা মাম্মা আমার জন্য এঁকে দিয়েছে এরকম কিছু করলে খুব খুশি হয় এই জন্য আচ্ছা তো হ্যাঁ যেটা বলছিলাম আসলে আমার সামনের মাস থেকে আর কি একটা সামনের মাসে একটা পরীক্ষা হওয়ার কথা আছে আর এর পর থেকে টানা দেখা যাবে দুই মাস পরপরই কোনো না কোনো পরীক্ষার একটা শিডিউল আসলে আছে তো এই কারণে এখন পড়াশোনার দিকে একটু বেশি নজর দিতে হচ্ছে যার কারণে আমি রেগুলার ব্লগ আপলোড করতে পারছি না এই ব্যাপারটা আগে হয়েছে আমার ব্লগে আর যখন আমি বিসিএস দেওয়ার আগে যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখনও আমি কিন্তু ব্লগ বানানো ছেড়ে দিয়েছিলাম বেশ কিছুদিন এবং তখন আমার চ্যানেলে ভ্লগ দিত আমার হাজব্যান্ড আর এখনো ব্যাপারটা অনেকটা ওরকমই হয়ে গেছে এখনো দেখা যাবে হয়তো বাসার কোন কিছু আমি নিতে পারবো না ওগুলো সব ওই আমার জন্য কালেক্ট করে রাখবে হয়তো দুই চার দিন পর পর আমি একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব বাট যেহেতু এখন একটু পড়াশোনা করার চেষ্টায় আছি এই কারণে আপাতত আমি সব এখন আপাতত আমি পড়াশোনাতেই আর কি নজরটা বেশি দেওয়ার চেষ্টা করছি আচ্ছা মলা মাছগুলো হচ্ছে এখন আপনারা দেখছেন এগুলো সব কিছু দিয়ে লবণ দিয়ে এখন একটু মেখে নিচ্ছি জাস্ট একটু এভাবে কিন্তু আমি মাখিয়ে বসিয়ে দিব। মানে আলাদা করে যে পেঁয়াজ কষিয়ে মশলা কষিয়ে ওভাবে দিব না এটা জাস্ট ডিরেক্ট তুলে দিব আর কি অল্প একটু পানি দিয়ে তো আমার এভাবেই ভালো লাগে মানে ছোট মাছগুলো আমার মনে হয় মাখিয়ে রান্না করলে বেশি মজা তো আশা করি আপনারা বুঝতে পারছেন কেন ব্লগ দিচ্ছি না যাদের যাদের অনেক কোয়েশ্চেন ছিল আপু ব্লগ কেন দিচ্ছেন না আপনি ভালো আছেন তো হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তবে একটা জিনিস একটু কনফিউশন করোনা পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যদি এরকম খারাপ পরিস্থিতি চলতে থাকে তাহলে হয়তো পরীক্ষার হবে না এটা নিয়ে কনফিউশনে আছি বাট যদি হয়ে যায় কারণ যেই পরীক্ষাটা আর কি আমাদের সামনের মাসে হওয়ার কথা আছে পসিবিলিটি এখনো কিন্তু ডেটও ওরা প্রকাশ করেনি শুধু বলেছে হতে পারে ফর্ম ফিল করতে তো আমরা ফর্ম ফিল করেছি সেই যেহেতু ফর্ম ফিল আপ করেছি একটু পড়াশোনা না করলে কেমনে হয় আর এটা নিয়ে আসলে সবাই অনেক মাস ধরেই পড়াশোনা শুরু করেছে বিশেষ করে যারা ঢাকা চিটংয়ে আছে তারা তো চাইলেই কোচিং করতে পারে বিভিন্ন ধরনের অথবা বিভিন্ন ধরনের যে গাইডলাইন গুলো ফলো করতে পারে কিন্তু আমরা যারা একটু দূরে আছি আমাদের জন্য এগুলো কিন্তু একটু অনলাইন অনলাইন কোচিং কোচিং এখান থেকে সম্ভব না হচ্ছে এখানে নেটের যা অবস্থা একটা ক্লাস করতেই আমার খবর হয়ে যাবে তো এই কারণে নিজের প্রিপারেশনটা নিজের মতো করেই নেওয়ার চেষ্টা করছি তো শুধু যে আমি পরীক্ষা দিব তা না আমার কলিগরা সবাই পরীক্ষা দিবে এই কারণে সবার প্রিপারেশন নেওয়ারই ব্যাপার আছে তো দোয়া করবেন সবার জন্য শুধু আমার জন্য বলছি না সবার জন্যই দোয়া করবেন আর হচ্ছে যেন মানে পরীক্ষাটা অ্যাটলিস্ট যদি হয় আর কি এখনো বলতে পারছি না হবে কিনা কারণ সব কিছুর আগে তো মানে সেফটি সিকিউরিটি কারণ হচ্ছে যা পরিস্থিতি যাচ্ছে মানে দেশের পরিস্থিতি করোনার আপনারা জানেন গত কয়েকদিন ধরে কিন্তু বাইশশো তেইশশো এরকম করে কিন্তু ইনফেক্টেড রেট মানে ইনফেকশনটা হচ্ছে করোনাটা হচ্ছে আর কখনো কখনো চল্লিশ জন পঞ্চাশ জন করে মারা যাচ্ছে তো এটা কিন্তু প্যাথেটিক বোঝাই যাচ্ছে যে সেকেন্ড ওয়েভ শুরু হচ্ছে বাংলাদেশে আর অনেকগুলো দেশেই কিন্তু অলরেডি সেকেন্ড ওয়েভটা শুরু হয়ে গেছে এবং বিশেষ করে আমি যদি আমেরিকার কথা বলি অনেক মারাত্মকভাবে কিন্তু ওরা মানে বেশ অনেক জায়গায় কিন্তু বেশ মারাত্মকভাবে এটা এফেক্ট করেছে তো আল্লা মাফ করুক আল্লাহ আমাদের দেশবাসীকে ভালো রাখুক সুস্থ রাখুক করোনা থেকে দূরে রাখুক এই দোয়াটা তো থাকবেই তো যে যেখানে আছেন কাজ যেহেতু এখন লকডাউন না কাজ তো সবাইকে করতেই হবে কাজ করেই নিজের জীবন জীবিকা নির্ধারণ করতে হবে বা জীবন জীবিকা ধারণ করতে হবে তো একটু সাবধানে কারণ মাস্ক এবং হাত ধোয়া এই দুটো জিনিস যদি আপনারা এনশিওর করতে পারেন আপনারা অনেকটাই সেফটি এনশিওর করতে পারবেন এটা আমি আমার আমি এতদিন পর্যন্ত যেহেতু আমার মানে পেশেন্টগুলোর সাথেও ডিলিং হয়েছে মোটামুটি সব কিছু দেখছি তো আমার দিন শেষে এটাই হচ্ছে আমার মানে সবচেয়ে বড় পয়েন্ট আমার যেটা মনে হয়েছে একটু হাত ধোয়াটা যারা সবসময় বাইরে থাকেন হাতে কাছে একটু স্যানিটাইজার রাখবেন আর হচ্ছে মাস্ক হ্যাঁ আর বাহির থেকে এসে একটু গোসল করে ফেলার অভ্যাসটা গড়ে তুলতে হবে এই আর অন্যান্য আমার করোনাকালীন বেশ কিছু ভিডিও আগের ভিডিও করা আছে আপনারা চাইলে ওগুলো একটু দেখতে পারেন আর আমার আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু রান্না বান্না হয়ে গেছে এখন আমি আবার দিয়ে আসতে যাচ্ছি চিকেন আর মাছ আসলে একটা সবজি করারও ইচ্ছে ছিল বাট আর হয়ে ওঠেনি বুঝতেই পারছি না আমি ঘরে যতক্ষণ থাকি ততক্ষণ এগুলাতেই চলে যাই তো এই কারণে আমার ডিসিশন পরে আর কি আমার হাজবেন্ড আমাকে বললো তোমার ঘরে পড়ারই দরকার নেই যেহেতু তোমার অন্য কলিগরা পরীক্ষা দিচ্ছে তোমরা একসাথে পড়ো এই কারণে আমরা এখন হসপিটালে অথবা আমাদের যে ডর্ম মানে কোয়ার্টার যেটা আমরা বলি ওখানে পড়ার ডিসিশন নিয়েছি তো আমার যারা বিসিএস এর জার্নিতে আপনারা যারা ছিলেন তারা জানেন আমি কিন্তু বিসিএস এর আগেও এরকম একটা পড়াশোনা দিয়েছিলাম আমার আর্মি মেডিকেল কলেজের লাইব্রেরিতে যে লাইব্রেরিকে আমি এখনো মিস করি যে মানুষগুলোকে আমি এখনো মিস করি আমি অনেক 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 মিস করি তাদেরকে আচ্ছা এখন হচ্ছে আপা আপা রাঙ্গামাটি গিয়েছিল মানে আমার চার গায়ে আপা আপা আমাদের জন্য মানে হচ্ছে আমার দুই টুনটুনির জন্য নিয়ে এসেছে দেখেন অনেক কিছু নিয়ে এসেছে বক্স দেখলেন দুটো আর এখন দেখছেন ক্যাপ নিয়ে এসেছে মাথার সেগুলো পেয়ে তো মহা খুশি আপনার দেখছেন ইউস্টার এক্সপ্রেশন আচ্ছা প্লিজ আমার এখন ঘর অন্য কিছু বলবেন না খুবই বাজে অবস্থা ঘরের আর সব বই খাতা দেখতে পাচ্ছেন টেবিলের উপর মানে মোটামুটি যখন যেভাবে সময় পাচ্ছি কাজে লাগানোর চেষ্টা করছি কারণ সবাই অনেক আগে থেকে নিচ্ছে পরীক্ষার জন্য আর আমার হবে যদি মাসে পরীক্ষা হয়ে যায় তাহলে শুধু এক মাসের একটা প্রিপারেশন নিয়ে আমি পরীক্ষাটা দিতে যাচ্ছি তো এই কারণে বলছি একটু কাইন্ডলি এই সময়গুলো আমাকে আশা করছি আপনারা সাপোর্ট দিয়ে যাবেন মানসিক সাপোর্টটা লিস্ট দিবেন দোয়া করবেন আমার জন্য বেশি বেশি আর এখানে দেখছেন আপা আচার নিয়ে এসেছে বাদাম নিয়ে এসেছে আর এগুলো দেখে আমার মনে হচ্ছে আমিও যাই একটু ঘুরে টুরে আসি কিন্তু এই মুহূর্তে আসলে ওটা সম্ভব হবে না যদি সামনে পরিস্থিতিও ভালো হয় তার উপর হচ্ছে পরীক্ষাও যদি সত্যি সত্যি হয়ে যায় সব কিছুর পরে একটু রিল্যাক্স মাইন্ডে আর কি পরে ঘুরতে যাওয়া যাবে তো আসলে এই পরীক্ষার পর আবার দেখা যাবে মার্চে পরীক্ষা আছে মার্চের পর আবার জুলাই পরীক্ষা মানে টানা পরীক্ষা আসলে এখন চলতেই থাকবে এরকম মাস দুই চার মাস পর পর তো আল্লাহ ভরসা আল্লাহ দেখা যাক আছে কি পরীক্ষা সেটা হয়তো অনেকের কোয়ারি থাকতে পারে এটা হচ্ছে আমাদের রেসিডেন্সি একটা পরীক্ষা হয় মানে হচ্ছে এমএস বা এমডি এই মানে এই পোস্ট গ্রাজুয়েশন জন্য আমাদেরকে এই পরীক্ষাটা দিতে হয় এবং চান্স পেতে হয় আর কি তো কম্পিটিশন অনেক টাফ এই কারণে বলতে পারছি না তো কম প্রিপারেশন আসলে কতটুকু সম্ভব তবে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব আর কি এই এক মাস যদি পরীক্ষা হয়ে যায় এই এক মাস আমার ইচ্ছা থাকবে আচ্ছা এখানে দেখছেন আমার ওয়াসনা আর কি ওয়াসনা এসেছে এবং তা বাবার সাথে রং ঢঙে ব্যস্ত মনিকে দিয়েছি হচ্ছে রুটি সে একটু রুটি পছন্দ করে আর ওয়াসনা হচ্ছে খেলছে খেলছে বলতে সে আন্টি জিনিসপত্র পেয়ে মহা খুশি আচ্ছা এই হলো আমাদের পড়ার জায়গা যেটা আমরা এখন পড়ি আমি আমার কলিগ আমরা মিলে একসাথে পড়াশোনা করেছি তখনও শেয়ার করেছিলাম কিভাবে কি করছি ভাবলাম আজকে মানে এবারও একটু শেয়ার করি কারণ আমার অনেক অনেক শুভাকাঙ্ক্ষী আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছে তো তাদের জন্য আর কি তাদের তারা যাতে বেশি বেশি দোয়া করেন সেজন্য এই জিনিসটা কি বলেন তো এটা হচ্ছে আমাদের সেই ধর্মেই একটা দেয়ালে আর কি ব্যালকনি যে দেয়ালটা ওখানে আমি দেখে এত ভয় পেয়েছি এবং এত বড় জিনিসটা উফ এটা আমরা এখানে হচ্ছে ওরা তক্ষক বলে আর আমরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় টটেং বলে থাকি আমি আগে এত বড় টট্যাং দেখিনি এর চেয়েও নাকি বড় সাইজের এখানে পাওয়া যায় আর কি তো ভয়ঙ্কর এখানে নাকি এরা লিটারেলি থাকে কম নাকি এখানে চার পাঁচটা আছে শুনেই তো আমার মোটামুটি কলিজাকে পে উঠেছে আমি আবার একটু ভীতু প্রকৃতির এই জিনিসগুলোতে আমাকে দেখতে এসেছে আমার দুই মেয়ে আর আমার হাজবেন্ড মানে নিতে এসেছে বলতে পারেন আমি অ্যাকচুয়ালি যতটুকু সময় পাচ্ছি আর কি পুরো সময়টাই চেষ্টা করছি একটু পড়াশোনা করার তো ওরা যখন এসেছে স্বাভাবিক তখন আর আর মন বসছে না ভাবলাম যে চলেই দুই মেয়েকে দেখছেন ওরা খুব খুশি মাকে দেখে এখন মূলত মাকে দেখে বলতে এখন তো প্রতিদিন নিয়ম হয়ে গেছে মাম্মাকে আনতে যাব ওদের জন্য নতুন একটা রুলস আর কি এটা আচ্ছা আমার কলিগকে দেখছেন আমান কাইসার জাস্ট মানে কিছুদিন আগে তার বিয়ে হলো বিয়েটা অ্যাটেন্ড করতে পারিনি আদারওয়াইজ আপনাদের সাথে হয়তো ওর বিয়ের ব্লগটাও শেয়ার করতে পারতাম আমার জাস্ট গতবার যে চিটং গেলাম তখনই তার বিয়ে হয়েছে বাট আমার মানে আমার ব্যস্ততার কারণে আসলে বিয়েটা অ্যাটেন্ড করতে পারিনি তো যাই হোক এই তো মোটামুটি আশা করি আপনাদের সাথে সবকিছুই শেয়ার করলাম আপনারাও বুঝতে পারছেন আমি কেন ব্লগ দিতে পারছি না আর এখন আমি চলে এসেছি বলেন তো কোথায় হ্যাঁ আমি যাওয়ার সময় আবার নাস্তার দাওয়াত পেয়েছি মানে আমাকে তখন আপা ফোন করেছে আপু কখন আসবেন আপনি তো ব্যস্ত আছেন এখন হচ্ছে আপনার জন্য একটু নাস্তা পানির আয়োজন করেছি মূলত রুবিনাপুর আনটি এসেছেন মানে আন্টি এসেছেন রাজশাহী থেকে তো আনটিকে সহ একটু নাস্তার আর কি দাওয়াত দেওয়া হয়েছে এবং আমাদেরকেও বলা হয়েছে তো যাওয়ার সময় এখন আবার এখানে আসলাম আপা আবার হালিম রান্না করেছেন আপার হালিম তো আগেও খেয়েছি তবে এই দিনেরটা অনেক ভালো ছিল অনেক আর সেই সাথে হচ্ছে পাকোড়া চিরা ভাজা এগুলো তো আছেই তো চিরা ভাজা দিয়ে হালিম কেউ কি কখনো খেয়ে দেখেছেন আমি ওই দিন ট্রাই করেছি আমি সাধারণত হালিম এমনি খেতে পারি অথবা রুটি বা পরোটা দিয়েও খাই বাট ওই দিন আমার চিড়া ভাজা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লেগেছে খুব ভালো তো নেক্সট টাইম আপনারা ট্রাই করে দেখতে পারেন তো এর সাথে আমি আমার আজকের ব্লগটা এখানে শেষ করব আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ